বাংলাদেশ ইস্যু নিয়ে এবার রাজ্য সরকারের ভূমিকায় ক্ষোভ উগড়ে দিলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার বাংলাদেশের ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চুপ অভিযোগ করলেন বালুরঘাটের সাংসদ বুধবার বালুরঘাট থেকে কলকাতায় ফেরেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্তবাবু শিয়ালদাও স্টেশনে সংবাদ মাধ্যমকে সুকান্ত মজুমদার বলেন এত বড় ঘটনায় তৃণমূল এবং মুখ্যমন্ত্রীর তরফে কোন ধরনের বার্তা দেওয়া হয়নি যে ধরনের বার্তা দেয়া উচিত ছিল চিন্তার বিষয় কেন সেই ধরনের বার্তা এলো না শাসক দলকে এক নিয়ে তার দাবি বাংলাদেশের ঘটনায় যে ধরনের উত্তরগুলো পাওয়া যাচ্ছে তা পশ্চিমবঙ্গের ভবিষ্যতের জন্য অত্যন্ত চিন্তার বিষয় এই ইস্যুতে রাজ্য সরকারের ভূমিকায় বিজেপি সন্তুষ্ট নয় বলেও জানান তিনি বাংলাদেশ নিয়ে নীরব কেন নরেন্দ্র মোদী বাংলাদেশের ইস্যুতে কেন নিষ্ক্রিয় ভারত প্রশ্ন তুলেছে তৃণমূল কংগ্রেস বাংলাদেশ প্রসঙ্গে নরেন্দ্র মোদীকে তীব্র কটাক্ষ করে তৃণমূলের মুখপাত্র জাগো বাংলায় লেখা হয়েছে ভোটের আগে যেখানে গিয়ে প্রচার সারলেন এখন তিনি সেই বাংলাদেশ নিয়ে নীরব কেন তৃণমূলের এই অভিযোগের পাল্টা জবাব দিয়েছেন সুকান্ত মজুমদার তিনি বলেন প্রধানমন্ত্রী বাংলাদেশ সরকারের সঙ্গে কি কথা বলেছে না বলেনি আপনারা ভবিষ্যতে ঠিক জানতে পারবেন কিন্তু সি এ এ নিয়ে মুখ্যমন্ত্রী বলতে পারেন যে আমি ইউএনএ যাব কিন্তু পাশের বাংলাদেশে এত বড় ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছু বলছেন না এটা খুবই চিন্তার বিষয় বলে আমার মনে হয়